नमस्कार, आमी शमिता बसु, कवि, प्राबंधिक एवं अनुवादक मंगलाचरण चट्टोपाध्याय मे। बाबा आमादेर छेड़े चले गेछेन, 20 बछर हो गेल। आज तार मृत्युबार्षिकी। ए मृत्युबार्षिकी उपलक्षे आपनादेर काछे एकटी छोट्ट भिडियो निये एसेछि। बाबा के जारा आगेकारेर मानुष जारा जानेन तादेर जन्ये नय, কিন্তু নতুন প্রজন্মের যারা মানুষ যারা শুনছেন এই ভিডিও বা দেখছেন তাদের কাছে বলি যে মঙ্গলাচরণ ছিলেন 40-এর দশকের এক প্রতিবাদী কবি। তার সমসাময়িক কবিদের মধ্যে ছিলেন বয়োজ্যেষ্ঠ কবি বন্ধু অরুণ মিত্র, এছাড়া মনীন্দ্র রায়, সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, চিত্ত ঘোষ ইত্যাদি কবিরা সবাই বন্ধু ছিলেন। এরা সকলেই নিজে নিজে জায়গায় কবি, গল্প লেখক, প্রাবন্ধিক, অনুবাদক, কাব্য নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত এবং সকলেই অল্প বিস্তর হলেও কবি বন্ধু। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এতে আছে 2টি কবিতা পাঠ। আর এইগুলি যখন আমরা জন্মশতবর্ষের অনুষ্ঠান করেছিলাম সেই পাঠ সেখানেই হয়ে গিয়েছিল। এই পাঠগুলি আমি আবার আমার শ্রোতা দর্শকদের সেগুলো শোনাবো এখন। প্রথমে শুনবেন সৌনক চক্রবর্তীর কণ্ঠে বাবার একটি কবিতা, আর দ্বিতীয় কবিতাটি শোনাবেন শাশ্বতী গুহ ঠাকুরতা। শিল্পীরা নিজেরাই বলে দেবেন কবিতার নাম এবং কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতা নেওয়া হয়েছে ইত্যাদি সব ডিটেল। সঙ্গে থাকবেন, কারণ কবিতা পাঠের পর আবার আসছি। নমস্কার, কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের জন্মশতবর্ষের শ্রদ্ধার্ঘ স্বরূপ আমি তার 1949 সনে রচিত হায় জন্মদুখিনী মা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হায় জন্মদুখিনী মা কবিতাটি স্থান পেয়েছিল তার অতি সমাদৃত কাব্যগ্রন্থ মেঘ বৃষ্টি ঝড়ে 1951 সনে, যা প্রকাশিত হয়েছিল। কে বলে রাজরানী তোর শিউলির কুমকুম সিঁদুর, পিঠে তোর আমনের সোনালি চুলের ঢেউ ভাঙে, শ্যামলা ও গলায় গঙ্গা পদ্মার দোলন দুই গাঙে, পাগলা মনটারে বাঁধে বুকে তোর, বলে কেউ দূর মাঠের কিনার আর মেঘ রঙা বন নাকি সীমা তোর সাতমহলা বাড়ির, ওরা তো দেখেনি তোরে পাতার কুঁড়ে তোর, ওরা তো খোঁজেনি দোরে দোরে তোরে, তোর কি যে দুঃখ দুয়োরানি ঘুঁটে কুরুনি মা, হায় জন্মদুখিনী মা কি সে দুঃখ বোঝাই কি করে, ওরা বলে কানে তোর ঝুমকো ফুল মুখের আদল তবু কেন কান্না আনে, কুয়াশায় চোখ দেয় ভরে ওদের পড়বে না চোখে কেন তোর রাত জাগা প্রহরে, দুঃস্বপ্ন গুমোট বুকে গুড়গুড়িয়ে মেঘের মাদল নাচায় বৈশাখী, ঠোঁটে ঠিকরে পরে বিদ্যুৎ বাঁশিতে, ছোটায় ঘরের নেশা পাগলামির চাবুক সে হাওয়া, ওরা তো বুঝবে না কেন এত লোক থাকতে নিশি পাওয়া, আমি ধাই শ্মশানে মশানে যাই একলাই ফাঁসিতে, যদি মা ফোটাতে পারি মুখে তোর হাসির পূর্ণিমা, আমি কি ওদের মতো বাঁধা দিবা স্বপ্নের শিকড়ে, ছায়ার মতোই ঘুরি সঙ্গে সঙ্গে সন্ধ্যা দি দোরে, আকাশ পিদিম আমি রাত্রে তোর ঘুঁটে করুণিমা, হায় জন্মদুখিনী মা দুঃখ তোর ঘোচাই কি করে, আমি কি জানি তোর কত দুঃখ, দুঃখী দুয়োরানী মা তোর থমথমে মুখে কোন অশ্রু সমুদ্র বিস্তার, আমি কি বুঝি বুকে কি আগুন বন্দিনী সীতার, বিবস্ত্রা দ্রৌপদী কেন ছিন্ন মস্তা আমি কি জানি, আছিস তো ঘরে আর আমিও তো তোর নানা কাজে, জল তোলা ঘর মোছা
সামনেই উঠোনে কাঁপা কাঁপা তোর সে গুনগুন গানে কাপড় কাচায় বুক চাপা শুনেছি নিঃশব্দ কান্না বাসনের ঝনঝন আওয়াজে কর্কশ কাতরানি তোর কি যে জ্বালা কত যে বেদনা খুয়ে যাওয়া হাতে অসময়ে উঠে যাওয়া চুলে ঠিকই বুঝেছি তবু কি বুঝেছি কি আমি শুধু বলিনি কি শিশুর সান্ত্বনা নিয়ে এতকাল কেঁদোনা কেঁদোনা এতকাল শুধু বলিনি কি আয় তুই ঈশানী মা মিথ্যে এই কাক বাসা ভেঙে চুরে একবার আয় আমার দগদগে বুক মারিয়ে ঘা দিয়ে পায়ে পায়ে ঝরিয়ে দর দর রক্ত যন্ত্রণায় জারিয়ে মহিমা আয় জন্ম দুঃখিনী মা রক্তে আলতা পরাই দুপায়ে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একটি কবিতা পড়ছি কবিতার বইটির নাম ঠিকানা বেঠিকানা যে কবিতাটি পড়ব সেই কবিতাটি লেখা হয়েছিল 1987 সালে আর এই কবিতার নাম তো কেমন হয় আচ্ছা ওই একজোড়া স্ত্রী পুরুষের কি কথা অত কথা উঁচু হলুদ বাড়িটার ছাদে অতক্ষণ হালকা মেঘের কাটাকুটিতে মাথার উপর ছবি হয়ে আকাশ আর পায়ে গাছের দেড়কো সবুজ অঞ্জলিতে ফুলের ফুলকি জ্বলে আছে কি কথা অতক্ষণ সারাক্ষণ একা একা হাত নেড়ে অল্প অল্প হেসে হেসে থেকে থেকে মাথা বাঁকিয়ে ঝাঁকিয়ে গাছের দেড়কোর তলায় তিলকানির অন্ধকার জেনারেটরের হাঁসফাঁস ধোঁয়া ট্রাফিকের অসহ্য তরপানি ধোঁয়া বিকিকিনির দুর্বিনীত চিল চিৎকার ধুলো ধোঁয়া অন্ধকার শহর আর অন্ধকার অন্ধকারের শহর আর ছাদে পড়ন্ত বিকেল এক ঝলক যেন একজোড়া স্ত্রী পুরুষ মাইল মাইল অন্ধকার ঘেঁটে এক দৌড়ে সিঁড়ি ভেঙে আলোয় হেলান দিয়ে সিলুয়েট স্পটলাইটে আটকা পড়ে অলৌকিক ছবি বুঝি নিজেরাই কি কথা ওই স্ত্রী পুরুষ একজোড়ার কতক্ষণ কোন কথা মাথা গোজার টুকরো আস্তানা নিয়ে একই তল্লাশির হাঁকুপাঁকু বাজার খরচা দিনানুদিনের তকরার নয় মতান্তর মনান্তর বিশ্রম্ভালাপের মোড়কে হিংসুটে পরচর্চা কিছু নয় এই অন্য কথা একদম ভিন জাতির কথা শহর আর সময় মাড়িয়ে স্পটলাইটের বৃত্তে সটান আকাশের কাছাকাছি কথা আর জেনারেটরের দাপানি ট্রাফিকের চোখরাঙানি বিকিকিনির হাতে মাথা কাটার অন্ধকার সময়ের অনিবার্য যানজটে হুঁচুট খেয়ে থমকে চমকে নট নরম চরণ জমজমাট কোথা থেকে কোথাও যাওয়া নেই কোথাও ফেরা নেই নেই রাস্তা খোলা নেই সময়ের যারা ভাবছে যাচ্ছে খুব এগিয়ে যাচ্ছে দেয়ালে পিঠ তারা কেবলই পিছু হচ্ছে বাইরে থেকে নিজের গুনে ঘর কোনো মনে কেবল কেবলই আচ্ছা তুমি আমি আমরাও যদি উঁচুতে ওই উঠি উঠি করি উঠতে চাই হলুদ বাড়ির এক দুই তিন চার চারতলার ছাদে তো কেমন হয় তেলকালির তরলে পা ডুবিয়ে ডিঙি মেরে সময়ের জম্পেশ জ্যামজটের ফাঁক ফুকর গোলে কান চাপা ফাঁকি দিয়ে ট্রাফিক উৎকটকে নাকে রুমাল সাত হাত দূরে জেনারেটর যদি যাই খুঁজে বেড়াই হলুদ বাড়ি সদর দরজা আর ওই ছাদে ওঠার সিঁড়ি বেয়কুফ মাথাবিকন ক্লিবতা হীনমন্য অসুয়া হীনতা ঈর্ষার স্ফুলিঙ্গ ঠিক্রিয়া আক্রোশ জুগুপসা আর আত্মসম্মোহন জিঘাংসা আর আত্মমেহনের অনেক অনেক কানাগলি সুড়িপথ মনোদূষণ হাতড়াতে হাতড়াতে যদি পাই পেয়ে যাই ওই ওপরে ওঠা এক উপরে ওঠার সিঁড়ি দরাজ আকাশের নিচে হঠাৎ
দেখ চিলতে ছাদ, যদি পারি তুমি আমি আমরা পারি আলোর উজানে উড়াল দিয়ে উৎসের আগুনটুকু ছুঁতে, যদি পারি যদি। সব শেষে কবির ছেলে মেয়েদের মানে আমাদের সঙ্গে একটু পরিচয় দিয়ে শেষ করব ভিডিও। আমার পরিচয় তো আগেই পেয়েছেন, আমি কবি কন্যা মঙ্গলাচরণের বড় ছেলে অমিতাভ চট্টোপাধ্যায় আমাদের দাদা, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু হলে হবে কি সারা জীবন নানা রকম শিল্পকর্ম করে গেছেন। স্কেচ করা ছাড়াও চক দিয়ে থেকে নরুন দিয়ে কেটে কেটে ছোটো ছোটো স্কাল্পচার বানাতেন, তারপরে মোমবাতি থেকে কেটে কেটে অনেক কিছু বানানো, কি সুন্দর ছোট ছোট মানে মিনি স্কাল্পচার বানিয়ে বাড়িতে রেখে দিতেন, আমাদের সবাইকে গিফট করেছেন, কিন্তু প্রফেশনালি কখনো করেননি। রিটায়ারমেন্টের পরও এখনও বানিয়ে চলেছেন দাদা ওইগুলো। আচ্ছা, এবার একদম শেষে বলি যে নেপথ্যে যে সেতারের গতটা শুনছেন এখনও, বাগেশ্বরী বা বাগেশ্রী রাগে, সেটা আমাদের ছোট ভাই অরুণাভ বানিয়ে বাজিয়েছে। অরুণাভ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তার সঙ্গে সঙ্গে পেশাগতভাবে সেতার বাজায়, খুব মিষ্টি হাত ওর। আমার এই ভিডিওর প্রচেষ্টাটা শুরু করি যার জন্যে তার নামটা করতেই হয়, তিনি আমার দিদি, সাহিত্যিক এবং সাহিত্য প্রেমী সুপ্রিয়া রায়, তার উদ্যোগেই তার উৎসাহেই আমার এই ভিডিওটা করা। এবারে আশা করি বাবাকে মনে রাখার এই ছোট্ট প্রচেষ্টা আমি ভালোভাবে করতে পেরেছি। যদি মঙ্গলাচরণের জীবন ও কবিকর্মের উপর আরও জানতে চান, তবে ইউটিউবে গিয়ে মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় টাইপ করে সার্চ করলেই পেয়ে যাবেন। এবারে দুটি মানুষকে আমার ধন্যবাদ না দিলেই নয়, যারা আমার পাশে থেকেছেন সবসময়। প্রথমে জানাই ধন্যবাদ আমার ছোট বোনকে অন্তরা মুখোপাধ্যায়। অন্তরা আমার পাশে থাকে সব সময়, সব সমস্তভাবে সাহায্য করে, ও আমার সেক্রেটারি কাম ছোট বোন কাম বেস্ট ফ্রেন্ড, সব কিছু একই পাত্রের সব কিছু। আর দ্বিতীয়টা, এই ভিডিওটি করার পেছনে মেন যে আসল যে ব্যক্তি সেটা হচ্ছে প্রতীক বাসু, আমার স্বামী। আমি তো এই পুঁথিগুলো এনে এনে, একটা ভিডিওর পুঁথি, একটা আমার এই সব এনে এনে ওর কাছে জড়ো করেছি মাত্র, কিন্তু এই পুঁথি দিয়ে মালাটা গাঁথল কে, এই মালাটা কিন্তু গেঁথেছে প্রতীক বাসু। আমি মালাটা গাঁথতে বলেছি কারণ আমি এটাকে পোস্ট করতে চাই, ইউটিউবে পোস্ট দিতে চাই, তাই জন্যই মালাটা গেঁথে দিয়েছেন। তাই জন্যে বিশেষ বিশেষ ধন্যবাদ আমার স্বামী প্রতীক বাসুকে।